Assalamualaikum. I am Mahmud Akhtar, Assistant Teacher English, Atipahal Uchu Madhyamik Bidyaloy, Ati Keranigonj, Dhaka. Welcome to my online class. In my previous class, I discussed about simple sentence. Today, I am going to talk about complex sentence and transformation, simple to complex. Dear learners, at first, we will know what is complex sentence. Complex sentence is a sentence which has a principal clause and one or more subordinate clauses. These two clauses are connected with some words, such as though, although, if, so that, since, as, relative pronoun, who, which, what, that, relative adverb, how, why, where, when, etc. তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ক্লোজটা আবার কি? ক্লোজ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। তার মানে হচ্ছে একটা ক্লোজ হতে গেলে একটা সেন্টেন্সের পার্ট, তবে সেই পার্টে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। Dear learners, look at the board. We will know how complex sentence is formed. This is connector. Though he is poor, he is honest. Jodio she gorib, she shot. Ekhane do hoche connector, subordinating jetake boli. Ekhane eta hoche subordinate clause. Though he is poor, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে একটা প্রিন্সিপাল ক্লোজ লাগে এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগে অ্যাট লিস্ট। তাহলে এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, যেটাকে তার মিনিংকে কমপ্লিট করার জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করতে হয়। দো হি ইজ পোর, যদিও সে গরিব, এটা একটা মিনিংলেস পার্ট, সেন্টেন্স পার্ট, আর এটাকে কমপ্লিট করতে প্রিন্সিপাল ক্লোজ, হি ইজ অনেস্ট, এই কথাটার আশ্রয় নিতে হয়েছে। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব, সে সৎ। এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এই দুটা মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স থাকতে গেলে একটা কানেক্টর অবশ্যই থাকতে হবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ স্টার্টস উইথ কানেক্টর, সাবঅর্ডিনেট ক্লোজ স্টার্টস উইথ কানেক্টর, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। Let's come to another example. If you work hard, jodi tumi kothor porishrom koro, you will prosper in life. Tahole tumi jibone unnati korbe. Ekhane jodi tumi kothor porishrom koro, etar kono meaning ashe na, eta hocche subordinate clause. Eta hocche subordinate clause, you will prosper in life, eta hocche principal clause. Ekta principal clause ebong ekta subordinate clause, ei dutu mile hocche ekta complex sentence, ebong complex sentence e if connector if royeche. So, eta hocche ekta complex sentence. Now we will know how to convert simple to complex. Biplus gerund jodi thake tahole ki kore amra simple theke complex korbo. Biplus gerund thakle amra if connector if use kore amra simple theke complex korbo. আর আমাদের কমপ্লেক্স করার রুলসে রয়েছে যে একটা কানেক্টর লাগছে এবং সেই সাথে লাগছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ অথবা একটা প্রিন্সিপাল ক্লোজ এবং অ্যাটলিস্ট একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানেও একটা সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে, ইফ উই অ্যাপ্লাই দ্য লস প্রপারলি, এখানে আছে বাই অ্যাপ্লাইং দ্য লস প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেরোরিজম। আমরা যদি ল যদি প্রপারলি অ্যাপ্লাই করতে করি তাহলে আমরা সন্ত্রাস থেকে মুক্তি পেতে পারি, উই ক্যান গেট রিড অফ টেরোরিজম, আমরা সন্ত্রাস থেকে মুক্তি পেতে পারি। এটা হলো প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ, যেটা আমার একটা থাকতে হবে যে প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা মিনিংফুল পার্ট, সেন্টেন্সের পার্ট। উই ক্যান যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্যাংশ, নিজে নিজে এটার অর্থকে কমপ্লিট করতে পারে। তো এটা উই ক্যান গেট রিড অফ টেরোরিজম, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ অথবা
এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বাই অ্যাপ্লাইং দ্য লস প্রপারলি ল প্রপারলি অ্যাপ্লাই করার মাধ্যমে এটা কোনো মিনিং হচ্ছে না এই পার্টটার কোনো মিনিং হচ্ছে না যতক্ষণ না আমরা প্রিন্সিপাল ক্লোজের হেল্প না নিই ইফ উই অ্যাপ্লাই দি লস প্রপারলি এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ ইফ উই অ্যাপ্লাই দি লস প্রপারলি যদি আমরা ল প্রপারলি অ্যাপ্লাই করি এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ এই দুইটা মিলে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এই দুইটার মধ্যে মিনিংগত কোনো ডিফারেন্স নেই শুধু স্ট্রাকচারগত ডিফারেন্স রয়েছে কারণ আমরা জানি যে এই সেন্টেন্সগুলো তিনটা সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটার ভাগ করা হয়েছে কিন্তু এটার মিনিংগত কোনো ডিফারেন্স নেই সো এখানেও এটা বাই অ্যাপ্লাইং দি লস প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেরোরিজম এটার মিনিং যা আমরা এখানে তাই দেখতে পাচ্ছি ইফ উই অ্যাপ্লাই দি লস প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেরোরিজম দুইটার মিনিং একই রয়েছে সিম্পল সেন্টেন্স লেটস কাম টু অ্যানাদার এক্সাম্পল বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড বই পড়ার মাধ্যমে আমরা আমাদের মনকে এনরিচ করতে পারি বাই প্লাজিরান্ট এটাও ঠিক ইন দ্য সেম ওয়ে উই ক্যান ইউজ ইফ অ্যান্ড সাবজেক্ট মেইন ক্লোজের সাবজেক্ট প্রেজেন্ট ফর্মের ভার্ব কারণ আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো বিভিন্ন রুলস মেনটেন করে যদি মেইন ক্লোজে সাবজেক্টের পরে ক্যান প্রেজেন্ট ফর্মের ভার্ব থাকে তাহলে আমাদের ইফ কানেক্টেড ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেই রুলসটাই রয়েছে এমনিতে ইফ দেওয়ার পরে সাবজেক্ট দিব তারপরে প্রেজেন্ট ফর্মের ভার্ব দিব আসলে এটা না এটার রুলসই হচ্ছে এখানে ইফ কানেক্টেড ক্লোজটা এমন হবে সেটা মেইন ক্লোজটা আগে দেখতে হবে যে মেইন ক্লোজটা কীরকম মেইন ক্লোজে যদি সাবজেক্টের পরে ক্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা ইফ কানেক্টেড ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানেও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ সাবজেক্ট প্রেজেন্ট ফর্মের ভার্ব আসলে এই বাইটা কাটা যাবে বাইয়ের জায়গাতেই আসলে আমরা ইফটা দিব তারপরে আবার মেইন ক্লোজের সাবজেক্টটা রিপিট করব সাবজেক্ট দিব সাবজেক্টের পরে আইএনজি ফর্মের ভার্বটাকে প্রেজেন্ট ফর্মের ভার্ব করে দিব তাহলেই হয়ে যায় আর কিছু কিন্তু মেইন ক্লোজ আনচেঞ্জ থাকবে Come to next rule. He contributed much money for education to educate the poor students. এখানে হচ্ছে ইনফাইনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্স ইনফাইনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে ইনফাইনিটিভ টু এর জায়গাটাতেই আমাদের সো দ্যাট বসিয়ে সো দ্যাটের পরে সাবজেক্ট হবে আবার রিপিট হবে সাবজেক্ট সো দ্যাটের পরে ঠিক ইনফাইনিটিভ টু এর জায়গাটাতে ঠিক ইনফাইনিটিভ টু এর জায়গাটাতেই আমরা সো দ্যাট ইউজ করব সেই সাথে সাবজেক্টটা আবার ইউজ করব সাবজেক্টের পরে ক্যান কুড হবে সাবজেক্টের পরে ক্যান কুড হবে তাহলে এই ইনফাইনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাদের কী করতে হবে সো দ্যাট ইউজ করতে হবে সো দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হবে আমরা ক্যান দিব যখন এই প্রথম ভার্বটা যে আমরা দেখব এই ফার্স্ট ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ক্যান বসাবো ফার্স্ট ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে কুড দিব এখানে পাস্ট ফর্মেই ভার্বটা রয়েছে হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন টু এডুকেট দ্য পুয়ার স্টুডেন্টস সে অনেক শিক্ষার জন্য অনেক টাকা কন্ট্রিবিউট করেছিল পুয়ার ছাত্রদের এডুকেট করতে শিক্ষিত করতে এখানেও ঠিক একইভাবে বলছে যে হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন সো দ্যাট হি কুড এডুকেট দ্য পুয়ার স্টুডেন্টস এখানে সে অনেক টাকা খরচ করেছিল যাতে করে সে কী করতে পারে দরিদ্র শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে শিক্ষিত করে তুলতে পারে এখানে তাহলে আমরা দেখলাম ইনফাইনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে আমাদের সো দ্যাট ইউজ করে ঠিক
ইনফাইনিটিভ টু, টু এর জায়গাটাতে আমরা সো দ্যাট ইউজ করব। সো দ্যাটের পরে ঠিক একই সো দ্যাটের পরে সাবজেক্টটা আবার রিপিট করব। সাবজেক্ট রিপিট করার পরে আমরা ক্যান কুড ইউজ করব। সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে, ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা কুড ইউজ করব সাবজেক্টের পরে, আর যদি সাবজেক্টের পরে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ক্যান ইউজ করব। এখানে আমাদের কন্ট্রিবিউটেড ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম, সেই জন্যই আমরা সাবজেক্টের পরে কুড ইউজ করেছি। কাম টু সেকেন্ড এক্সাম্পল, উই শুড রিড বুকস টু গেইন নলেজ, আমাদের বই পড়া উচিত জ্ঞান অর্জন করতে। এখানেও একটা ইনফাইনিটিভ রয়েছে, ঠিক একইভাবে ইন দ্য সেম ওয়ে উই ক্যান ইউজ ইনস্টেড অফ টু উই ক্যান ইউজ সো দ্যাট, সো দ্যাটের পর আমরা এই যে আবার সাবজেক্টটা সো দ্যাটের পরে আবার আমরা সাবজেক্টটা আবার ইউজ করেছি, সাবজেক্টের পরে ক্যান ইউজ করেছি, আর বাকিটা পুরোটাই লিখতে হবে। শুধু এই টু এর পরিবর্তে আমাদের কিছু কথা লিখতে হবে, সেটাই হচ্ছে সো দ্যাট। এই ইনফাইনিটিভ টু এর পরিবর্তে আমাদের কী আসবে, সো দ্যাট আসবে, সো দ্যাটের পরে আবার সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ক্যান কুড আসবে। তাহলে ইনফাইনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা সো দ্যাট টু এর জায়গাটাতে, টু এর জায়গাটাতেই আমরা কী করব, সো দ্যাট ইউজ করব, তারপর আবার সাবজেক্টটা রিপিট করব, সাবজেক্টের পরে ক্যান কুড ইউজ করব। ডিয়ার লার্নার্স, কাম টু অ্যানাদার রুল, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আমরা যখন সিম্পল সেন্টেন্স শিখেছিলাম সেই সময় আমরা কিন্তু জেনেছি যে এই যে টু প্লাস ভার্বটা রয়েছে, টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্বটা রয়েছে, এটা কিন্তু নেগেটিভ মিনিং দিয়ে থাকে, আগেই বলা ছিল। এখন এখানেও একটা রুলস রয়েছে, এখানেও সো দ্যাটের রুলস রয়েছে, তবে এটা কীভাবে করতে হবে দেখো, এখানে টু এর পরিবর্তে আমরা এই যে সোটা ইউজ করব, টু এর পরিবর্তে টু এর জায়গাটাতে, ঠিক টু এর জায়গাটাতেই সো ব্যবহার করব। আর হচ্ছে এই যে টুটা রয়েছে, টু প্লাস ভার্বের টুটা রয়েছে, টু এর জায়গাটাতে দ্যাট সাবজেক্ট ক্যান নট, দ্যাট সাবজেক্ট ক্যান নট অর কুড নট বসবে, দ্যাট সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট বসবে। এখানেও সো দ্যাট, তবে এখানে একসঙ্গে না, এখানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, টু এর জায়গাটাতে আমরা সো দিব, এবং ইনফাইনিটিভ টু এর জায়গাটাতে দিব দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। ঠিক একইভাবে এই ভার্বটা, এই মেন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় এখানে ক্যান নট হবে, আর মেন ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে কুডন্ট হবে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এখানেও ঠিক একইভাবে বলেছে হি ইজ সো উইক, সে এত দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা এখানে এক্সপ্লেন করে বলেছে, ডিটেলস বলেছে, আর এখানে শর্টে বলেছে। নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফিজ।